আসসালামু আলাইকুম। ক্লাস 10, তো তোমরা সারপ্রাইজ টেস্ট দিয়েছো দেখলাম, তো বেশ কিছু ছেলে অ্যাবসেন্ট আছে, কেন জানি না তারা অ্যাবসেন্ট, কেন তারা পরীক্ষা দিতে ইচ্ছুক নয় সেটাই বুঝতে পারলাম না। তাদের কি প্রবলেম বা কি জানি, যদি একটু জানাও তাহলে আরো ভালো হয়। মেবি হতে পারে যে আমাদেরকে তোমাদের পছন্দ হচ্ছে না, আমরা তো শিক্ষক হিসেবে তোমাদের উপযুক্ত কি না আমি বুঝতে পারছি না। যাই হোক, তোমাদের কি প্রবলেম তোমরা সেটা বললে আমরা খুশি হব। নাকি ক্লাস করতে ভালো লাগে না, নাকি কি জানি আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, তো এখানে থাকলে তো আমাদের কাছে করতে হতো, ওখানে গিয়ে তোমরা কি করছো আমরা খুব চিন্তার মধ্যে আছি। কবে তোমাদের সাথে আমাদের মিট হবে বা কবে তোমাদেরকে আমরা আবার স্কুলে আনতে পারবো জানি না। যত তাড়াতাড়ি আল্লাহ করবে তত তাড়াতাড়ি তোমরা আনতে পারলে ভালো হবে, আমরা আরো টাইম পাবো। তো তোমাদেরকে তোমাদেরকে বলি ভালো করে প্র্যাকটিস করো, পড়াশোনার মধ্যে এসো। দেখো একটা জিনিস, মাধ্যমিক তোমরা পরীক্ষা দেবে, তোমরা এখন হাতের কাছে অনেক কিছু পেয়ে যাচ্ছ, টিভি পাচ্ছ, মোবাইল পাচ্ছ, তো এই জিনিসগুলো, যদি তোমাদের তোমাদেরকে হাতের কাছ থেকে সরানো না হয় বা তোমরা যদি এই জিনিসগুলোর, এই টিভি এবং মোবাইলের মোহ থেকে যদি না বেরিয়ে আসতে পারো, তাহলে তোমাদের মাধ্যমিক রেজাল্টের এর একটা ব্যাড এফেক্ট পড়বে, অবশ্যই পড়বে। তোমাদের হয়তো ভালো লাগছে এখন টাইম পেয়েছি, কোনো পাইনি আজকে বিগত 5 বছর, 5, 6, 7, 8, 9 হয়ে গেল, এই 10 এ উঠেছি, হাতে কাছে মোবাইল পেয়েছি, ইউজ করি। দেখো কিছু পেতে গেলে কিছু আমাকে ত্যাগ করতে হবে। আমি যদি নাম্বার পেতে চাই, আমি যদি ভালো রেজাল্ট করতে চাই, আমাকে ত্যাগ করতে হবে মোবাইল, আমাকে ত্যাগ করতে হবে টিভি। এটা ত্যাগ না করলে হবে না। নিজেকে পড়াশোনার প্রতি নিমগ্ন রাখো, পড়াশোনার প্রতি তোমাকে, পড়াশোনায় তোমাকে ডুবে থাকতে হবে, যেহেতু তোমার মাধ্যমিক পরীক্ষা। 1 থেকে 9 পর্যন্ত যে সমস্ত তোমরা সার্টিফিকেট পেয়েছো, সেই সার্টিফিকেট গুলো সেরকম কিছুই দাম নেই, কারণ সেগুলো একটা যা সরকারি স্কুলের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কোথায় ইস্যু করা যায় না, সেরকম কিছু দাম নেই। এই প্রথম তোমাকে একবার সরকার থেকে সার্টিফিকেট দেওয়া হবে, যে সার্টিফিকেটটা তোমাদের সারা জীবন তোমার কাছে মূল্যবান হয়ে থাকবে। তুমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে, বিভিন্ন হাই স্কুলে বা এইচএস স্কুলে বা কলেজে বা কোথায় তুমি পড়তে যাও না কেন, এই সার্টিফিকেটটা তোমার লাগবে, এই সার্টিফিকেটটা তোমার সারা জীবনের জন্য লাগবে। তো এই সার্টিফিকেটটা যাতে আমার ভালো হয়, আমার এই সার্টিফিকেট যেন খারাপ না হয়, সেইটা আমাকে নজর দিতে হবে। এত বছর পড়াশোনা করেছো, 9 বছর, 5 to 1 to 9, সেই 9 বছরের পর এই 10ম বছর তোমাদের পড়েছে একটা সরকার পরীক্ষা নেবে, যেখানে তোমাদের ভালোটা করতে পারলে তোমাদের ভালো হবে। তাই বলছি তোমরা পড়াশোনার মধ্যে থাকো, মোবাইলটাকে অযথা ইউজ করো না, শুধুমাত্র পড়াশোনা পারপাসে ইউজ করো। দেখো একটা ছুরি ফল কাটতে ইউজ করা হয়, আবার একটা ছুরি মানুষকে খুন করতে ইউজ করা হয়, তুমি কোন ক্ষেত্রে ইউজ করবে সেটা একবারে তোমার ব্যাপার, তোমার নিজস্ব ব্যাপার, ঠিক আছে? তো তোমরা এটাকে পড়াশোনায় ইউজ করো। এই 6টা মাস চলে গেল, 7ম মাসে পড়েছে আমাদের এই বছরে, সামনে বছরে আমরা আমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়, আমরা সেইটাকেই ধরে এগোবো। করোনা ভাইরাসে কি পরীক্ষা, কেউ বলছে 10 দিন পিছবে, কেউ বলছে 20 দিন পিছবে, কি হবে আমার জানার দরকার নেই। আমার, আমরা যেটা নেক্সট, আমরা প্রতি বছর যেটা পরীক্ষা দিই সেইটাকে মাথায় রেখে আমাদের নভেম্বরে শেষ কিংবা ডিসেম্বরে ফার্স্ট উইকে আমাদের টেস্ট পরীক্ষা হয়, আর ফেব্রুয়ারি মাসে আমাদের ফাইনাল পরীক্ষা হয়। এইটাকে এগিয়ে আমরা, এটাকে নিয়ে আমরা এগোবো। তো ডিসেম্বরে যদি, নভেম্বরে যদি লাস্ট উইকে টেস্ট, তাই আমাদেরকে অক্টোবরের মধ্যে আমাদেরকে সিলেবাস শেষ করতে হবে। শুধু আমাদেরকে পড়িয়ে সিলেবাস শেষ করলে হবে না, তোমাদেরকে পড়তে হবে। আমরা তোমাদেরকে বোঝাবো, আমরা তোমাদেরকে শুধু বলে দেবো যে এই পথ দিয়ে চলো, কিন্তু হাঁটতে হবে তোমাকে, ছুটতে হবে তোমাকে, সবই তোমাকে করতে হবে। তো তোমাদেরকে বেশি করে পড়াশোনা করতে হবে। হয়তো অনেকে টিউশনে নিয়েছো, তো আমার ধারণা ছিল, ব্যক্তিগত ধারণা ছিল, হতে জানি না আমি ঠিক কিনা ভুল, তবে আমার ধারণা ছিল যে কোনো টিউশনে নিয়ে, টিউশনে নিয়ে এমন কিছু লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ টিউশনি গুলো তোমার আব্বা মারা দিয়েছেন এই কারণেই যে তোমরা পড়াশোনার মধ্যে নেই, তোমরা বাড়িতে পড়াশোনা করছো না বলে তোমাদেরকে জোর করে টিউশনি দিয়েছে। কারণ তোমাদের, তোমরা অনেকেই এটাকে, সবাই নয় হয়তো, বেশ কিছু ছেলে এটাকে খারাপ ভাবে নিয়েছো যে মোবাইলটাকে পড়ার নাম করে গার্জেনের কাছ থেকে মোবাইলটা নিয়ে সে তুমি
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, বিভিন্ন কিছু গেম, বিভিন্ন কিছু করছো, তো আমি তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, এই 6টি মাস তোমাদের জীবন থেকে মোবাইলটাকে সরিয়ে দাও। মোবাইলটাকে না সরালে কিন্তু তোমরা রেজাল্ট করতে পারো। এখন টিভিতে কেউ আর অতটা নিমগ্ন থাকে না, টিভি অতটা কেউ দেখে না, এখন ম্যাক্সিমাম মোবাইল। তো মোবাইলটাকে সরালে তবেই তোমাদের রেজাল্ট হবে, আদারওয়াইজ তোমাদের রেজাল্ট হবে না। দেখো তোমরা এই এই মাধ্যমিকে এবারে আমাদের রেজাল্ট ভালোই হয়েছে, তো যারা খারাপ করেছে তো তারা তাদেরকেও আমরা পড়িয়েছি, যারা ভালো করেছে তাদেরকেও আমরা পড়িয়েছি, যারা খারাপ করে তাদেরকে আজকে কষ্ট, তারা বিভিন্ন স্কুলে ভর্তি হতে পারছে না, কোথায় ভর্তি হওয়ার যে প্রাথমিক ক্রাইটেরিয়া যেটা আছে সেটাই ফুলফিল করতে পারছে না। তাই তোমাদেরকে ভালো করে রেজাল্ট করতে হবে। মেমারিতে তোমরা জানো খুবই ভালো খবর তোমাদের জন্য যে মেমারিতে এবারে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। মেমারিতে গিয়েছিলাম, আমাদের স্কুলের তরফ থেকে আমরা সবাই গিয়েছিলাম স্যাররা পিতাকে শুভেচ্ছা জানাতে, তো সেও বললো যে আমি 9 এর পর থেকে 8 এর পর থেকে আমি কিন্তু আর মোবাইলে হাত দিইনি স্যার, আমার মোবাইলে হাত দিইনি, টিভিও আমরা দেখতাম না, আমি নিয়ম মাফিক করে আমি পড়াশোনা করতাম। দেখো তোমার রেজাল্ট খারাপ হলে আমি হয়তো তা আমি বা আমাদের স্যাররা বা আমাদের কর্মকর্তার তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া, একটা খারাপ লাগবে যে ছেলেটা খারাপ রেজাল্ট করলো, এই জাস্ট ওইটুকুনি, আর কিছু না। কিন্তু তারপর আমি ভুলে যাবো, আজ থেকে 5 বছর আগে মামুনে কে খারাপ রেজাল্ট করেছে আমরা কিন্তু আর জানি না, ভুলে গেছি। কিন্তু তোমার আব্বা, তোমার মা, তারা কি দোষ করেছে? তারা তো ভুলবে না, আমাদের নাই 100 100 ছাত্র, আমরা ভুলে ভুলে যেতে পারি, কিন্তু তোমার আব্বা মা তা তো ভুলবে না। তার তোমার রেজাল্ট খারাপ হলে তোমার আব্বা মাকে কি, আব্বা মার কি কষ্ট হবে সেটা কোনদিন ভেবেছো? যে তোমাকে সারা জীবন পড়াশোনা করাচ্ছে, তার সমস্ত কষ্টটা তোমার তোমার দিকে দিয়েছে, যে পড়া খাওয়ানোর দিক থেকে আরম্ভ করে তোমার জামা কাপড় পরা, তোমার এডুকেশন কি হবে, তার জন্য কি কষ্ট করা, তার জন্য ইনকাম করা, সমস্ত কিছু করছে, সেই বাপ মাকে তোমরা কাঁদাচ্ছ, সেই বাপ মাকে তোমরা ঠকাচ্ছ। এটা একটা ছাত্র, একটা সন্তানের পক্ষে খুব খারাপ দিক, যে আমরা আমরা আমার বাবা, আমার মা, যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, যিনি আমাদের এই পৃথিবীতে সমস্ত কষ্ট হাত থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছেন, আমার ছেলে যেন ভালো থাকে সেইভাবে করেছেন, আর তাদেরকে আমরা কি করছি, ঠকাচ্ছি তাদেরকে, আমরা তাদের মুখে আমরা চুনকালে দেখছি। যাই হোক, এটা কখনোই করো না, একবার প্রতিজ্ঞা নাও যে যেটা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, পাস্টকে কখনো ফেরত আনা যায় না, হাত থেকে ঢিল একবার বেরিয়ে গেলে সে ঢিল আর কাছে আসে না, ফিরে আসে না। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, আজ থেকে আমরা প্রতিজ্ঞা নিই, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা নিই যে আজ থেকে আর আমি পড়াশোনা একবার রুটিন ভাবে পড়াশোনা করব, 12 থেকে 14 ঘন্টা বা 16 ঘন্টা পড়াশোনা করব, রুটিন করে নেব, যে এক একটা বিষয়ের এই এই পড়াশোনা, এই সময় এই পড়বো, এই সময় এই পড়াবো, আমি টিভিও হাত দেবো না, মোবাইলে হাত দেবো না। হ্যাঁ, মোবাইলে যতটা ক্লাস আছে আমি একটা নির্দিষ্ট টাইম করে নেব, যে সন্ধ্যার পর আমাদের যেহেতু 4টা থেকে 5টার মধ্যে আমাদের অনলাইনে ক্লাস এন্ট্রি হয়ে যাচ্ছে, তো তোমরা হয়তো কোনো স্যারের নেটের প্রবলেমে হয়তো একটু দেরি হচ্ছে, ম্যাক্সিমামই তোমাদের পেয়ে যাচ্ছ, তো সেই ক্লাসগুলো আমি একটা নির্দিষ্ট টাইমে দেখে নেবো, সঙ্গে খাতা পেন নিয়ে নেবো এবং সেটা পড়বো, আর প্রিভিয়াসগুলো আমরা অলওয়েজ ফলো করবো। আমরা যেমন এগোচ্ছি আর প্রিভিয়াসগুলো তোমাদেরকে ফলো করতে হবে, তো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করো বাবু, ভালো করে প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা ভালো ম্যাথে রেজাল্ট করতে পারবে না। আর পড়াশোনাটা করো, আজ থেকে প্রতিজ্ঞা করো যে না, আমি আমার আব্বা মাকে মাধ্যমিকের এমন একটা রেজাল্ট করবো যেমন আব্বা মা যেন খুশিতে ভরে ওঠে, তার বুকটা যেন ফুলে গর্বে ফুলে ওঠে, যেন আমরা বলতে পারে যে না, আমার ছেলে একটা ভালো রেজাল্ট করেছে, তোমার গ্রামের আর 5টা গার্জেনরা যেন বলতে পারে যে অমুকের ছেলে ভালো রেজাল্ট করেছে, সে আনন্দে যেন আনন্দিত হতে পারে তোমার আব্বা, এইটা খেয়াল করবে, তোমার মায় যেন একটা খুশি ভাব থাকে, সেইটা যেন তোমাদেরকে, সেই দায়িত্বটা তোমাদেরকে নিতে হবে, যেন এবারে মাধ্যমিক পরীক্ষায় এমন রেজাল্ট করবো যেন আমার আব্বা মা, আমার প্রতিবেশী, আমাদের স্কুলের স্যার, আমাদের কর্মকর্তারা সবাই যেন খুশি হয় যে না, আমার ছেলেটা ভালো করে পড়াশোনা করেছে। খারাপ হয়ে কেউ জন্মায় না, বিভিন্ন পরিস্থিতিতে সে খারাপ হয়ে যায়, তাই আমরা আজ থেকে প্রতিজ্ঞা নেবো যে আমরা ভালো করে পড়াশোনা করব এবং একটা আমার নিজের সাধ্যের মতো 100% দিয়ে চেষ্টা করব এবং একটা ভালো রেজাল্ট উপহার দেবো আমার আব্বা মাকে, আমার স্কুলকে, আমার শিক্ষক মহাশয়দেরকে, ভালো রেজাল্ট উপহার দেব, এই প্রতিজ্ঞা করো, ঠিক আছে বাবু? তো যাই হোক, তোমাদেরকে বললাম কথাগুলো, আশা করি শুনবে তোমরা, কথাগুলো মানবে, এই আশা আমাদের আছে তোমাদের প্রতি, সেই বিশ্বাস আমাদের আছে, তো সেই কথাগুলো শুনে তোমরা আজ থেকে ভালো করে পড়াশোনা করো, তোমরা নিয়মিত আমাদের স্যারদের সঙ্গে যোগাযোগ রাখো, তোমাদের জন্য আমাদের মোবাইল সবসময় খোলা আছে,
যে কোনো প্রবলেমে তোমরা যোগাযোগ করো, অযথা হোয়াটসঅ্যাপ করো না, অযথা ফেসবুক করো না। হোয়াটসঅ্যাপ ফেসবুক ফেসবুক এটা বন্ধ করে দাও, ইউটিউব বন্ধ করে দাও বাবা, এগুলো বন্ধ করে দাও। দেখো তোমারই ভালো হবে, তোমার ভালো হলে ভালো লাগবে। তোমার তোমাকে টার্গেট করে নিতে হবে যে আমি এখন 500 পেয়েছি, আমাকে কি করে আরো 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 এই 550, 600, 650, এবারে যে ফার্স্ট হয়েছে 694 পেয়েছে, তো সেও তো একটা সন্তান, সেও পেয়েছে। ঠিক আছে, আমি 694 যদি নাই পেতে পারি, আমি তো 650 পেতে পারি। আমি চেষ্টা করি না, কি দরকার চেষ্টা করি না, এই তো ছোট ছোট চটি পাড়া বই, একটু চেষ্টা করি। দেখো তোমরা চেষ্টা করলেই পারবে, তোমরা কেউ কমা ছেলে ছিল না, তোমরা সবাই ভালো ছেলে। তোমরা মিশনে ভর্তি হয়েছো, অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হয়েছো, ভালো ছেলে ছিলে। কিছু সঙ্গদোষে, কিছু খারাপ প্রলোভনে পা দিয়ে তোমরা আজকে একটু পিছলে গেছো, একটু পিছিয়ে পড়েছো। তার মানে এই না যে তুমি খারাপ হয়ে গেছো, তোমার মধ্যেও আছে, আশা করি তোমার মধ্যেও হবে। ঠিক আছে, আর বেশি কিছু বলবো না, আশা করি তোমরা কথাগুলো কি বলতে চাইছি বুঝতে পেরেছো এবং সেইগুলো সেই মতো করে তোমরা কাজ পড়াশোনা শুরু করবে, এই বিশ্বাস আমাদের আছে। আমাদের সমস্ত স্কুলের এই বিশ্বাস আছে, সমস্ত শিক্ষকের বা কর্মকর্তাদের এই বিশ্বাস আছে যে তোমরা পারবে, তোমরা করে দিলেই পারবে। যাই হোক, এবার আমরা শুরু করবো। আমাদের সারপ্রাইজ টেস্ট দিয়েছো, কিছু ছেলে একটু রেজাল্টটা ভালো হয়নি, তার একটু ভালো করে খাটো। আর আশা করবো তোমরা সবাই সব ভাবে পরীক্ষা দিয়েছো, কেউ যদি অসৎভাবে দিয়ে থাকো ভুল করছো, দিও না বাবা। অসৎভাবে পরীক্ষা দিয়ে তোমার লাভ হচ্ছে না, হয়তো তোমার নামের পাশে 15-15 থাকছে, বা 15-14 থাকছে, বা 20-18 থাকছে, 19 থাকছে, বা 20-20 নাম্বার তোমার নামের পাশে লেখা হচ্ছে, এতে কিন্তু তোমার কোনো লাভ হচ্ছে না, তোমার ক্ষতি হচ্ছে। তুমি টুপি পড়াচ্ছ কাকে? মাস্টারমশাইকে, যিনি তোমাকে শিক্ষা দান করেন, যিনি তোমার জন্য চিন্তা করেন, যিনি তোমার জন্য ভাবেন, তাকে ঠকাচ্ছ। তুমি ঠকাচ্ছ তোমার আব্বা মাকে, যিনি তোমার জন্য সর্বক্ষণ চিন্তা করছেন যে আজকে তোমার আজকে তুমি কি খাবে, কালকে কি পড়বে, তোমার ভবিষ্যতে সমস্ত কিছু তিনারা ভাবছেন, তিনাদেরকে তুমি ঠকাচ্ছ। তো না করে নিজে পড়াশোনা করে তোমার যোগ্যতায় তুমি কত নম্বর পাও সেটাই তোমার মাপকাঠি হোক। ঠিক আছে বাবা, যাই হোক, তো সারফেস টেস্ট হয়ে গেল। আর সামনের সোমবার থেকে তোমাদের মান্থলি টেস্ট পরীক্ষা হবে, যেটাকে আমরা নাম দিয়েছি সেকেন্ড অনলাইন ক্লাস টেস্ট। তো এই সেকেন্ড অনলাইন ক্লাস টেস্টে তোমরা সিলেবাস তোমরা পেয়ে গেছো। তো সিলেবাসটা কি কি আছে না, আমাদের ছিল বীজগণিত থেকে দুটো দেওয়া হয়েছে, করণী এবং ভেদ, পাটিগণিত থেকে অংশীদারী কারবার, এবং ত্রিকোণমিতি থেকে পুরক্ষণ। প্রত্যেকটা পার্ট থেকে আমরা একটা করে নিয়েছি। তো জুলাই মাসে এগুলো ভেদ বা পুরক্ষণ এগুলো জুলাই মাসে হয়েছে, আর ওইগুলো জুন মাসে হয়েছে, করণী বা অংশীদারী কারবার আগে হয়েছে। তো এইখান থেকে কিছু কিছু নিয়ে যাতে তোমরা সমস্ত চ্যাপ্টার গুলো যাতে তোমাদের ইয়ার থাকে, সেইগুলো নিয়ে এই চ্যাপ্টার গুলো পরীক্ষা করা হচ্ছে। যাই হোক, তোমাদের যদি কিছু প্রবলেম থাকে, চারটে চ্যাপ্টার তোমাদের করা হয়ে গেছে, যদি কিছু প্রবলেম থাকে তোমরা অবশ্যই সেই প্রবলেমের কথা আমাদেরকে বলবে যে আমাদের কি প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এইবার ঠিক আছে, এবার আমরা তখন করাচ্ছিলাম হাইট অ্যান্ড ডিস্টেন্স, যদি এই চ্যাপ্টারটা এই পরীক্ষায় থাকবে না, কিন্তু তোমাদের তো এই পরীক্ষাটাই শেষ পরীক্ষা নয় বাবা, তোমাদের তো মাধ্যমিক টার্গেট। তাই হাইট অ্যান্ড ডিস্টেন্সে আমরা কিছু অঙ্ক করেছিলাম, দুটো মনে হয় 2-3টে অঙ্ক করেছিলাম যত সম্ভব মনে আছে আমার। হ্যাঁ, 5 পর্যন্ত করেছিলাম, তো আমরা আজকে 7-এর অঙ্কটা করব, 7-এর অঙ্কটা আজকে আমরা করব। যাক, একটা দুটো অঙ্ক করি আজকে, একটু এগিয়ে রাখি। তো 7-এর অঙ্কটা দেখো, একটি চিমনির গোড়া থেকে গোড়ার সঙ্গে চিমনির গোড়া সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে, তাহলে একটা চিমনির গোড়া, এই একটা চিমনি, এই চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। বেশ, এবার বলেছে ওই একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরে গেলাম, ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরে গেলাম। ঠিক আছে, তখন উন্নতি কোণটা হয়ে যাচ্ছে তখন কত? তখন উন্নতি কোণটা হয়ে যাচ্ছে তোমার 30 ডিগ্রি, তখন উন্নতি কোণটা হচ্ছে
30 ডিগ্রি। এই হলো ছবি। আমাকে প্রশ্ন আমার যে চিমনির উচ্চতা কত, চিমনির উচ্চতা কত? দেখো আমি এখানে কি করেছি, আমি এখানে চিমনি এঁকেছি, যেটা আমরা চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ বিটা চিমনি। প্রথমে বি সি বিন্দুতে ছিলাম, তখন সি বিন্দু থেকে চিমনির চিমনির উন্নতি কোণ, উন্নতি কোণ 60 ডিগ্রি। নিচে থেকে যেটা উপর দিকে দেখা হয় তাকে বলে উন্নতি কোণ, উপর থেকে যদি কোনো বস্তুকে নিচের দিকে দেখা হয় তাকে বলা হয় অবনতি কোণ। এটা আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম হাইট অ্যান্ড ডিস্টেন্সে। তো সেখানে সি বিন্দু থেকে আরো 24 মিটার দূরে ডি বিন্দুতে যখন গেলাম তখন উন্নতি কোণটা হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা বলতে পারি সিডিটা 30, সিডিটা 24, এটা 24 মিটার সিডি। তাহলে দেখো আমরা চিত্রে আমরা কি পাচ্ছি, চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, কি কি কোনটা কি সেটা আমি লিখে নি চিত্রে। এটা এটা হচ্ছে কি না চিমনি, চিমনি উচ্চতা ইজ ব্র্যাকেটে আমি কি লিখবো চিমনি উচ্চতা কোনটা এবি, এটা চিমনির উচ্চতা এবং সেটা কি সেটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়ালে। আচ্ছা উন্নতি কোণ, উন্নতি কোণ বি সি এ কত ডিগ্রি, বি সি এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আর একটা উন্নতি কোণ আছে, উন্নতি কোণ বি ডি এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ক্লিয়ার? আর কি দেওয়া আছে, সি ডি, সি ডি ইজ ইকুয়াল টু 24 মিটার দেওয়া আছে। এবার দেখো আমাদের এখানে আমরা কি হাইট এন্ড ডিস্টেন্স অঙ্কে কি না কোনো একটা বাহু দেওয়া থাকবে তার সাপেক্ষে অন্য অন্য বাহুগুলো বার করব। হাইট এন্ড ডিস্টেন্সটা অলওয়েজ একটা সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে হয়। তো সমকোণী ত্রিভুজের একটা বাহু যদি না দেওয়া থাকে তাহলে আমরা অপর বাহুগুলো বার করতে পারবো না। তো এখানে আমরা দুটো সমকোণী ত্রিভুজ দেখতে পেয়েছি, একটা হচ্ছে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, আর একটা সমকোণী ত্রিভুজ কোনটা, একটা সমকোণী ত্রিভুজ আমি লিখি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই, আর একটা সমকোণী ত্রিভুজের নাম কি, সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই। এবার দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তার তিনটে বাহু লম্ব ভূমি এবং অতিভুজ, লম্ব ভূমি এবং অতিভুজ। সেই তিনটে বাহুর মধ্যে কোনো একটা বাহুরও মান দেওয়া নেই, তাহলে আমি একটা বাহুর মান না দেয়া থাকলে আমরা কোন অনুপাতকে ভর নির্ভর করে আমরা অন্য বাহুর মান নির্ণয় করতে পারছি না। আবার দেখো ঠিক এবিডি এই ত্রিভুজেরও এবির মান দেওয়া নেই, বিডির মান দেওয়া নেই, কিন্তু বিডির একটা অংশ সিডির মান দেওয়া আছে, সেটা আমাদের কাজে লাগবে না কারণ ভূমিটা হচ্ছে বিডি, বিডি তো দেওয়া নেই, আবার এডিও দেওয়া নেই, আমার কোন বাহুরই মান দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা একটা ক্লোজ মানটাকে আমরা যেকোনো একটাকে ধরে নেবো, আমরা বিসিটাকে ধরি, এক্স ধরি, এক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে, ধরি বিসি ইজ ইকুয়াল টু এক্স মিটার। অতএব বিডি কত হবে, তাহলে বিসিটা যদি এক্স হয় তাহলে বিডিটা কত হবে, এক্স প্লাস 24, এক্স প্লাস 24 মিটার। এবার দেখো সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই আমরা, দেখো যদি ট্যান করি, ট্যান 60 করি, কারণ আমার লম্ব চেয়েছে আর ভূমি আমি ধরেছি, লম্বর সাথে ভূমির সম্পর্ক হচ্ছে ট্যানের কিংবা কটের, কট ধরলেও হবে ট্যান ধরলেও হবে। তো ট্যান 60 ইজ ইকুয়াল টু ট্যান মানে কি, লম্ব বাই ভূমি অর্থাৎ এবি বাই বিসি। ট্যান 60 মান হচ্ছে √3, এবির মান হচ্ছে জানি না, বিসির মান হচ্ছে এক্স, কোনো কোনো গুণ করলে এবি ইজ ইকুয়াল টু এক্স √3, এবির মান বেরোলো। এবার আমরা এই ত্রিভুজটা যাই, এখানে আমরা করি ট্যান 30, ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি বাই বিডি, তাহলে ট্যান 30 মান হচ্ছে 1/√3, এবির মান আমরা অলরেডি বেরিয়েছে x√3, x√3, বিডির মান আমরা জানি না, বিডির মান জানি, বিডির মান হচ্ছে x প্লাস 24, x প্লাস 24। তাহলে দেখো কোন কোন গুণ করলে এটা হবে 3x√3√3, আর x ইজ ইকুয়াল টু x প্লাস 24।
দেখো এক্স এর এই দিক আছে, তাহলে কি হবে, 2x = 24, তাহলে এক্স সমান কত হবে 12, এক্স সমান কত হবে 12, পরিষ্কার হয়ে গেল এক্স সমান 12। আমরা এক্স টা কার ধরেছিলাম, বিসি, আমার চেয়েছে কি এবি, এবি মানে কি এক্স রুট থ্রি, তাহলে এক্স মান যদি 12 বসাই, আমি ওপরটা একটু মুড়ছি তাহলে তোমরা বুঝতে পারবে, অতএব চিমনি উচ্চতা ইজ ইকুয়াল টু কত এবি, এবি মানে কত এক্স রুট থ্রি, এক্স মানে কত 12 রুট থ্রি। এখন রুট থ্রির মান দেওয়া থাকে, রুট থ্রির মান হচ্ছে 1.732, এই মানটা বসাও, 12 দুগুণে 24 4 হাত থাকলো 2, 12 তিন 36 37 38 8 হাত থাকলো 3, 7 12 84 84 আর 3 87 7 হাত থাকলো 8, 12 আর 8 20, 3 ঘর পর 10 মিনিট, এত মিটার, এটা হচ্ছে চিমনির উচ্চতা, বুঝে গেল, তাহলে এটা গেল চিমনির উচ্চতা, তাহলে বোঝা গেল এইভাবে অঙ্কগুলো করবে। আবার বলি, ছবি পেন্সিলে এবং স্কেল ইউজ করবে, আর এই ডিগ্রি গুলো চাঁদায় আঁকবে, চাঁদায় 60 ডিগ্রি আঁকবে, 30 ডিগ্রি আঁকবে, যে বিন্দু ছেদ করবে সেখান থেকে লম্ব আঁকবে, সেখান থেকে সোজা একটা দাগ আঁকবে, তাহলে হবে। কারণ দেখো আমি দেখো 30টা এঁকি, দেখো 30 হয়নি কিন্তু, এটা দেখো দেখে মনে হচ্ছে 45 হয়ে গেছে, যাই হোক আমার কাছে চাঁদা নেই বাবা এখন, তো যাই হোক তোমরা সেগুলো খেয়াল করবে যেন কোনগুলো মোটামুটি একটু অ্যাকুরেট টাইপের হয়, ঠিক আছে, এগুলো খেয়াল করো। আর সারপ্রাইজ টেস্টের জন্য ভালো করে ক্লাস টেস্টের জন্য ভালো করে প্রশ্ন পড়াশোনা করো। তোমাদেরকে বারবার করে বলি যে প্রশ্ন কখনোই বইয়ের ডিরেক্ট প্রশ্ন থাকবে না, কারণ ডিরেক্ট প্রশ্ন থাকলে তোমাদের উত্তর মুখস্থ আছে বা উত্তর মালা থেকে তোমরা উত্তর বসিয়ে দেবে, তাই আমি কখনোই কোনো প্রশ্ন ডিরেক্ট করব না, ঠিক আছে। সংখ্যা চেঞ্জ থাকবে, সংখ্যা চেঞ্জ থাকবে, অঙ্কের টাইপ হয়তো এইরকম থাকবে কিন্তু সংখ্যা চেঞ্জ থাকবে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে বাবা, সেইভাবে তোমরা প্র্যাকটিস গুলো করো, ঠিক আছে, ঠিক আছে বাবা, আজ তো এই পর্যন্ত থাক, আবার নেক্সট দিন এরপর তার আর তো ক্লাস নেই, আর তো ক্লাস হবে, এটা কালকের ক্লাস আজকে দিলাম তোমাকে, আর তো ক্লাস হবে না, এরপর ক্লাস টেস্ট হবে, ক্লাস টেস্টের পরে তোমাদের হয়তো হয়তো জানি না, এখন শিওর নয়, হয়তো কোরবানির জন্য ঈদের জোহার জন্য ছুটি হয়তো পড়বে, জানি না কি হবে কতদিন পড়বে, তবে ক্লাস টেস্টটা দা ভালো করে দাও, এই আশাই করি, এই কামনাই করি, ভালো থেকো, সুস্থ থাকবে, এবং যেটা আজকে প্রথমে বললাম সেই কথা মাথায় রাখবে এবং ভালো করে পড়াশোনা করবে, এই আশাই রাখলাম।